আজ শুক্রবার 27শে বৈশাখ 2024 সালের 10ই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় 7 বার করে জপ করুন, আরও যদি বেটার পারেন তাহলে আপনারা 108 বার করে জপ করুন। আজকের দিনে অত্যন্ত উপকৃত হবেন। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা লাল রঙের একটি কাপড়ে যদি পারেন তো 11টি অথবা 7টি যে কড়ি হয় না, সেই কড়িকে বেঁধে যে পুজোর স্থানে রেখে দিন, তারপর পুজো করার পর সেটাকে তুলে নিয়ে আপনাদের লকারে রেখে দিন, অথবা এটি নারকেল মা লক্ষ্মীকে দিন একাক্ষী নারিকেল, তারপর সেটিকে লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে রেখে দিন, দেখবেন মা লক্ষ্মীর আজ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন, তা না হলে একাকিত্বতার মতো অনুভূতিও গ্রাস করতে পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজ ভাই বা বোনেদের তরফ থেকে আপনারা কিন্তু সুযোগ সুবিধা অর্জন করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় আপনারা থাকবেন। নতুন নতুন আইডিয়াসগুলিকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পথচুম্বন করবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলিকে একে একে যদি করতে পারেন, পরিবার পরিজনেদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি।